welcome to Clear Presence iStyle Nothing to Hide. আমার একপাশে বঙ্গোপসাগর আর একপাশে পাহাড়। সীমান্তের খুব কাছাকাছি এলাকায় আমরা। একজন সাধারণ পর্যটক হিসেবেই প্রকৃতির এত কাছাকাছি আসা যায়। কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন আমিনুল হক শামীম আমার আজকের অতিথি। হি ইজ আ ভিশনারি লিডার, হিজ অ্যাপ্রোচ ইজ ইউনিক অ্যান্ড ইন্সপায়ারিং। আমরা সারাদিন শামীম ভাইয়ের সাথে থাকবো, চলুন আমার সাথে। আমিনুল হক শামীম জন্ম এবং বেড়ে ওঠা ব্রহ্মপুত্র নদবেষ্টিত ময়মনসিংহ শহরে। বাবা সরকারি চাকরিজীবী হলেও ছাত্র অবস্থায় শামীম স্বপ্ন দেখতে থাকেন নিজ উদ্যোগে কিছু করার। ১৯৮০ সালে ছাত্র অবস্থায় ব্যবসা শুরু করেন। ছোট এবং মাঝারি পরিধির ব্যবসাকে পেছনে ফেলে এখন তিনি দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিভিন্ন সেক্টরে ব্যবসার পাশাপাশি তিনি এখন মনোযোগ দিয়েছেন দেশের হোটেল এবং পর্যটন ব্যবসা নিয়ে। কক্সবাজারের ইনানির একমাত্র পাঁচতারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, যা রয়্যাল টিউলিপ নামে পরিচিত, তিনি এর ব্যবস্থাপনা পরিচালক এবং হোটেল সি ক্রাউনের চেয়ারম্যান। তিনি একই সাথে বিসিসিআই পরিচালকও। সংসার জীবনে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। ইনানিতে একটা বড় ইনভেস্টমেন্ট করার মোটিভেশনটা আপনার কি ছিল? ইনানিতে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু কক্সবাজারে আমরা পাই না। এখানে আপনি একপাশে পাহাড়, একপাশে সমুদ্র এবং কোরাল, এই জিনিসটা পর্যটকরা দেখার জন্য কক্সবাজারে যারা আসে তারা কিন্তু অলমোস্ট সবাই ইনানিতে একটা আসার চাই তাদের। এটা পার্ট অফ কক্সবাজারের ট্যুরিজমের একটা পার্ট হয়ে যায়। তো এখানে থাকা খাওয়ার ভালো ফ্যাসিলিটি নাই দেখে ট্যুরিস্টরা এখানে থাকতে পারে না। কিন্তু একটা ফাইভ স্টার হোটেল কক্সবাজার থেকে অনেক দূরে এসে করায়, এটার জন্য আপনার যে কারেজটা, এটা আপনি কিভাবে মনে করলেন? বিকজ একজন ব্যবসায়ী হিসেবে আপনার কিন্তু ট্যুরিস্ট আসবে এটা যেরকম সত্য, আবার ওখান থেকে আপনার একটা আউটপুট আসতে হবে। রাইট, একদম। ট্যুরিস্টরা সবসময় আইসোলেটেড থাকতেই পছন্দ করে। আমার হোটেলের নামের মধ্যে সি পার্ল বিচ রিসোর্ট, আমি এখানে রিসোর্টের টেস্ট দেওয়ার জন্য একটু কক্সবাজার থেকে ক্রাউডেড এরিয়ার থেকে একটু দূরে করি। ইনফিনিটি পুল, এটা ইনফিনিটি পুল, রিসেপশন, ডিটি ম্যানেজার। আমার ফাদার চাকরি করতেন, ফুডের অফিসার ছিলেন। তো মানে আমরা তিন ভাই দু বোন, আমি মেজ, বেসিক্যালি এক বড় ভাই এক বড় বোন আছে, ছোট এক ভাই ছোট বোন আছে। আমি ময়মনসিং স্কুলে লেখাপড়া করেছি, ইন্টারমিডিয়েটটা জামালপুরে পড়েছি, দেন আবার ময়মনসিং ব্যাক করেছি। এই আমার ছোটবেলার পড়াশোনার জীবন। ময়মনসিংহে যখন আপনি বিএসসি শেষ করলেন, এরপরে কি চাকরি শুরু করলেন স্বয়ং ভাই? আমি আসলে ওই লেখাপড়া থাকা অবস্থায় বিএসসি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমি আসলে ব্যবসা শুরু করি। আশির দশকে আমি করি আপনার কনস্ট্রাকশন ব্যবসা, ছোটো ছোটো সাপ্লাই এবং রুট কনস্ট্রাকশন, এটা শুরু করি। স্বামী পড়াশোনা শেষ করে তো সাধারণত আপনার বাবা যেহেতু চাকরি করতেন, সাধারণত সবাই চাকরির দিকে মনোযোগ দেয় কিংবা ওই চিন্তাটা করে, বাট আপনি শুরু করলেন হচ্ছে ব্যবসা, এই মোটিভেশনটা কীভাবে আসলে? আমার ছোটোবেলাতে একটা ভিশন ছিল, যা আমি ছোটোবেলাতে দেখেছি ফাদার চাকরি করতেন, একটা রুটিন লাইফে চলতে হতো সীমিত আর কি। তখন আমি মনে করতাম যে আমি মনে হয় ব্যবসা করলে ভালো করব, গদবাদা নিয়ম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি ব্যবসা শুরু করি। তবে আরেকটা ব্যাপার আসে, আপনার বন্ধুরা সবসময় বলে যে আপনার কথা বলে যে ময়মনসিংহ আপনাদের যে ব্রহ্মপুত্র নদটা আছে ওখানে বলা হয় যে ওই সময় ব্রহ্মপুত্র নদটা তো বেশ ডেঞ্জারাস ছিল, বাট আপনি এক পাশ থেকে আরেক পাশ সাঁতরিয়ে চলে যেতেন, এরকম একটা কথা আছে, ব্যাপারটা কি? ছোটোর থেকে আমি সাঁতারটা আমার পছন্দ করতাম, হবির মধ্যে একটা সাঁতার একটা পার্ট ছিল। তো প্র্যাকটিস করতে করতে একবার মনে করলাম যে ব্রহ্মপুত্রটা ক্রস করা যায় কি না, চেষ্টা করলাম এবং সাকসেসফুল হয়ে গেলাম। তো নদীতে এই স্পিড বোর্ড নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আপনার, তখন নতুন স্পিড বোর্ডটা কিনেছি, এটা অনেক আগের কথা। আমার স্পিড বোর্ডে আমি জানতাম না যে এটার কতটুকু স্পিড দিলে কতটুকু কন্ট্রোলে থাকে। একটা পর্যায়ে
বেশি স্পিড দেওয়ার কারণে দেখেছি বোট উপর দিক দিয়ে উঠে আমার মাথার উপর দিয়ে চলে গেছে। ভাইয়া ভাবির সাথে কিভাবে পরিচয় হয়েছিল? আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজই বলতে পারেন। সেটা আপনার সাথে আমার 80-81 দিকের পরিচয় হয়েছিল, তো 84-এ আমাদের বিয়ে হয়েছে। আপনাদের প্রেমটা কতটুকু কালারফুল ছিল? কালারফুল বলতে সেরকম কিছু মেমোরেবল নাই, কিন্তু পরিচয় ছিল। তার বড় ভাই আমার বন্ধু ছিল এবং বাসায় যাওয়া আসা হতো, কথা হতো। আর তৎকালীন সময় তো আমাদের মোবাইল SMS ছিল না, ফোনের যোগাযোগ, মধ্যে মধ্যে দুই একটা চিঠি আদান প্রদান, এটি কালারফুল লাইফ ছিল। ভাই আমি যখন রয়্যাল টিউলিপের ভেতরে ঢুকলাম, বাইরে থেকে অনেক সুন্দর লাগছিল, ভেতরের ইন্টেরিয়র ডিজাইনটাও আমার কাছে খুবই লুক্রেটিভ মনে হচ্ছে একটাকে। আমি খুবই কিউরিয়াস। চলুন চলেন। আপনি বলছিলেন যে জায়গাটা পছন্দ করেছেন হলো আপনি দুই রাস্তার মাঝখানে, যাতে আমার পাহাড়ের সংযোগটাও থাকে, সমুদ্রের সংযোগটাও থাকে। মানে BCCতে আপনার একটা রোল আছে, দ্যাট ইজ যে আপনি ট্যুরিজম সেক্টর, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন সেক্টরকে আপনি রিপ্রেজেন্ট করেন। এই জায়গায় কিন্তু কাজ করার এখনও অনেক স্কোপ আছে, আপনি কি মনে করেন? আপনারা কিভাবে কাজ করছেন? আপনার মেয়াদ শেষে ওই জায়গাটা কতটুকু অ্যাচিভ করতে পারবেন? আমাকে স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ হিসাবে রোড অ্যান্ড কমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে, ট্যুরিজমের একটা পার্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এগুলি নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যা এবং সমাধান এবং কীভাবে বিজনেস ডেভেলপ করা যায় সেটাও আমরা বিভিন্ন চেম্বারের মাধ্যমে খোঁজখবর নিয়ে আমরা এবং ট্যুরিজম সেক্টরে ট্যুরিজমের সমস্যাদি চিহ্নিত করে আমরা এটা সুপারিশ করি। সরকার যেরকম সামগ্রিকভাবে পাটের ব্যাপারে খুব ফ্রেন্ডলি আচরণ করছে বিজনেসের জন্য, পাট নিয়েও তো আপনার নিজের ব্যবসা আছে, এখন কী অবস্থা, পাটের রেসপন্সটা কেমন? পাটের চাহিদা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে বেড়ে যাওয়ায় আমার মনে হয় যে এইবার পাট শিল্পে কৃষকরা উদ্যোগী হবেন এবং কৃষকরাও স্বাবলম্বী হবেন। সরকার এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে। তো এমদাদ, আপনারা অনেক ঢাকা থেকে জার্নি করে এসেছেন, চলেন একটা আপনার ডিস্টেন্স চেঞ্জ করে একটা এনজয় করেন, আমিও একটু কাজ সেরে নিই। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। শামি ভাই, আপনি বলছিলেন যে সি ক্রাউন থেকে আপনার স্বপ্ন শুরু, আপনি সব কিছু একটু ডিফারেন্টভাবে করতে চান। এখন সি পার্লে আসলাম, রয়্যাল টিউলিপ, এখানে আপনার কী ডিফারেন্ট আছে ভাইয়া? আমাদের ট্যুরিস্টরা রিসোর্টের যে টেস্ট বলতে যেটা বোঝায়, আমি মনে করি কক্সবাজারে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, মানে অ্যাটলিস্ট 3 দিন থেকে 4 দিন এনজয় করতে পারে এবং তারা মেন্টালি রিফ্রেশ হতে পারে, এই জন্য এটা এখানে আইসোল করা। অন্য বাচ্চাদের জন্য আপনার চাইল্ড পার্ক, ভিডিও গেম, এগুলির ব্যবস্থা আছে, অ্যামিউজমেন্ট ফ্যাসিলিটি আছে। আমরা ওয়াটার পার্ক শুরু করতে যাচ্ছি রিসেন্টলি, উইকেন্ডে আমরা
এখানে কালচার প্রোগ্রাম করে থাকি, তারা গেস্ট এনজয় করতে পারে। ডোমেস্টিক যারা টুরিস্ট থাকে তারা কিন্তু দেশের বাইরে প্রচুর ফ্লাই করছে, তো এই অবস্থাতে আপনি কি মনে করেন, আপনারা যারা দেশের ভেতরে কাজ করছেন তারা কিন্তু ডোমেস্টিক এই ক্লায়েন্টসগুলো ধরতে পারছেন? প্রথমত আমাদের আমরা যেটা টুরিস্ট বিজনেস করতে গিয়ে উপলব্ধি করছি এটা কমিউনিকেশন। কক্সবাজার আপনার ঢাকা থেকে আসতে গেলে কমিউনিকেশনটা এখনও ভালো হয় না, মিনিমাম 13-14 ঘন্টা 15 ঘন্টাও লেগে যায়। এটা প্রথমত আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজমের জন্য আমি মনে করি এটা একটা ব্যারিয়ার। আমার প্রশ্ন হচ্ছে এই সেক্টরে যারা কাজ করছে এরা কেমন স্কিল? এখনও বাংলাদেশে আমাদের এইচওটি বলতে ম্যানেজার লেভেলে এখনও আমাদের লোকজন শর্টেজ আছে, আমরা ওই ধরনের লোকজন পাই না। আমিও দেখেছি যে আপনার এখানে যিনি জেনারেল ম্যানেজার আমার কাছে মনে হয়েছে যে তিনি ফরেনার, এবং ইউজুয়ালি কক্সবাজারের অন্যান্য হোটেলগুলোতেও ঢাকার কথা যদি বাদও দেয় ওখানে যারা জিএম ওই পোস্টে সাধারণত শ্রীলঙ্কা ইন্ডিয়া এই জায়গাগুলো থেকে আসে, মানে বাংলাদেশি কেউ কেন হতে পারছে? সকল সেক্টর সম্বন্ধে যে নলেজগুলো থাকবে এই ধরনের বাংলাদেশি কোনো লোকজন পাওয়া খুব ডিফিকাল্ট। আমরা পেছনে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপনার সুইমিং পুল, সামনে আর কি আছে যেটা নিয়ে আমরা দেখতে পারি? সামনে একটা কিডস পার্ক আছে, কিডস জোন আছে, ভিতরে একটা কিডস গেমস আছে, ডিজিটাল গেম এবং বা 3D 9D গেম যেটা বলেন সেটা ভিতরে আছে। আমার আমার স্বামী ভাই আপনার গল্প শুনে আমার খুব দেখতে ইচ্ছে করছে, নিয়ে যাবেন আমাকে? ভাই এটা হচ্ছে আপনার কিডস জোন, ওয়াও, লাইক একটা সবুজ জায়গার উপরে বেশ বড় জায়গা নিয়ে কিডস জোনটা করা, এই চিন্তাটা আপনি কেন করলেন যে আলাদা করে বড় জায়গা নিয়ে আপনি? আমি প্রথমেই বলেছি একটা প্যাকেজ ট্যুর হয়ে যায়, আপনাকে বলেছিলাম যে 2-3 দিন এনজয় করার জন্য। আমি দেখি যে যারা ট্যুরিস্ট আসে তাদের বাচ্চাদের জন্যই মূলত আসা, তারা একটা কিছু নিয়ে এনজয় করবে, এটা কিন্তু সবাই সব প্যারেন্টসরা চায়। তো এটার জন্য আমি বাচ্চাদের একটা প্যাকেজের জন্য আউটডোর কিডস জোন করেছি, ইনডোর কিডস জোন করেছি, 3D গেম করেছি, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। টাইম ভাই আমরা এখন যে এখানে দাঁড়িয়ে আছি পুরো আপনার হোটেলটা দেখার পরে বিচের খুব পাশে আমরা, আমার খুব ইচ্ছে করছে যেন আমি বিচে গিয়ে আমরা বাকি কথাগুলো সারতে পারি। টাইম ভাই টাইম ভাই আপনি আপনার যে স্বপ্নের কথা বলছিলেন, সি ক্রাউনে একজন পর্যটক হয়ে গিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই হোটেল আপনার স্বপ্ন পেছনে সামনে সাগর, অনুভূতিটা কেমন টাইম ভাই? অনুভূতিটা তো ডেফিনেটলি সুন্দর, কিন্তু আমার স্বপ্ন যেটা বললেন যে সার্থক হয়েছে কি না আমি মনে করবো এখনও হয় নাই। এটাকে আমি যখন সাগর পাহাড় জঙ্গলের সমন্বয়ে কিছু একটা করবো, আমি আসলে মিন করতে চাচ্ছি আমার নেক্সট এর পরে আমার একটা প্রজেক্ট আছে বান্দরবনে, আমি বান্দরবনে একটা ওখানে একটা রিসোর্ট করব, দেন আমি একটা সুন্দরবনে 3rd রিসোর্ট করব। আমরা আমাদের যেটা পরিকল্পনায় আছে সেটা প্রকৃতির কোনো আমরা ব্যাঘাত ঘটাবো না, ব্যাঘাতটা ঘটাবো না, কারণ ওখানে ইকো ফ্রেন্ডলি প্রকৃতির সাথে সমন্বয় রেখে যেটা করা যায় সেভাবেই করব। আমরা যেখানে আমাদের প্রোগ্রামটা আছে সুন্দরবনের জমির সুন্দরবনের অপোজিটে যেটা অ্যাকচুয়ালি সাতক্ষীরার মধ্যে পড়েছে জায়গাটা, ওখানে করে আমরা ছোটো ছোটো ইয়োটের মধ্যে ফ্যাসিলিটি দিব, যা প্রোভাইড করবো তারা সুন্দরবনটা প্রতিক্ষণ করে নৌকার মাধ্যমে সুন্দরবনটাকে পরিদর্শন অবজার্ভ করে আবার ব্যাক করবে, রাতে নাইটিস্টা করবে। আমি এবার জানতে চাইবো আমার ব্যক্তি শামীম ভাইয়ের কাছে যে সেক্টরটা তো অনেক দাঁড়িয়ে গেছে, আপনার নিজের একটা ব্যবসা আছে, আগামী 10 বছরে আপনার নিজের ব্যবসা এবং এই ইন্ডাস্ট্রিকে আপনি কোন জায়গায় দেখতে চান? টুরিস্ট স্পট যেটা আমি বলেছি কুয়াকাটা আছে, বান্দরবন আছে, সুন্দরবন আছে, এগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমি চাই যে আমার এই ইনটেক আমি খুব আন্তরিকভাবে চেষ্টা করব।
স্বামী ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার টিমকে অনেক ধন্যবাদ, আপনাদের সাথে সুন্দর সময় কাটালাম। দর্শক আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার।